নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওষ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি অতএব বন্ধুরা বিগত দিনে যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি নিশ্চয়ই আপনার মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে প্রস্রাবের জ্বালা যন্ত্রণার হোমিওষ সম্পর্কে আলোচনা করব এই ভিডিওটাও আপনারা মনোযোগ সহকারে দেখবেন হ্যাঁ বন্ধুরা এই প্রস্রাবের জ্বালা যন্ত্রণার জন্য কিন্তু বহু মানুষ কষ্ট পেয়ে থাকেন কারো প্রস্রাবের আগের মুহূর্তে জ্বালা যন্ত্রণা হয় কারো প্রস্রাবের সময় জ্বালা যন্ত্রণা হয় কারো প্রস্রাবের শেষ মুহূর্তে জ্বালা যন্ত্রণা হয় কারো বা প্রসাবের সময় নয় অন্য সময় জ্বালা যন্ত্রণা হয় এছাড়াও এই প্রস্রাবের জ্বালা যন্ত্রণা এমনভাবে কষ্টদায়ক হয় অনেকে নিদ্রা যেতে পারেন না অর্থাৎ বন্ধুরা এই প্রসাবের জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পেতে বা সুস্থ থাকতে আপনার লক্ষণভিত্তিক কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব অতএব এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন এই প্রসাবের জ্বালা যন্ত্রণা কিন্তু নানান কারণে হয়ে থাকে গণরিয়া কারণ অতিরিক্ত পিত্তজনিত কারণ ইউটিআই বা পোসাবে ইনফেকশানজনিত কারণ এরকম নানান কারণে কিন্তু প্রসাবে জ্বালা যন্ত্রণা হয়ে থাকে তাহলে লক্ষণভিত্তিক আজকের যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন তাদের মধ্যে প্রথম যে হোমিওপ্যাথিক ওষুধটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্থারিস বন্ধুরা প্রস্তাবে জ্বালা যন্ত্রণার কথা শুনলে প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু এই ক্যান্থারসের দিকে আগে হাতটা বাড়িয়ে ফেলেন কিন্তু যে কোনো হোমিওপ্যাথি ওষুধ যদি লক্ষণ ভিত্তিক ব্যবহার করা হয় তাহলে কিন্তু মন্ত্রবোধ কাজ পাওয়া যায় এই ক্যান্থারসের লক্ষণ কী যদি দেখেন যে প্রস্রাবে ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা প্রস্রাবটা অতিরিক্ত পরিমাণে গরম এবং প্রস্রাবে এমন পরিমাণে জ্বালা যন্ত্রণা যেন ঘায়ের মতো বেদনা অনুভব হয় যদি মূত্রপার্ফের কারণে যদি প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় এবং এই জ্বালা যন্ত্র যদি যন্ত্রের গোড়া পর্যন্ত অনুভূত হয় ঘায়ের মতো বেদনা অনুভব হয় তাহলে আর কোনো কথা নেই সেখানে আপনি ব্যবহার করবেন ক্যান্থারিস টু হান্ড্রেড পরিসি বা থার্টি পরেসি সকাল দুপুর বিকাল রাত্রে দিনে চারবার পাঁচবার ছবার পর্যন্ত ব্যবহার করবেন ক্যান্থারিস ঘন্টায় ও প্রয়োগ করা যায় যদি মূত্রপাথরি আপনি কষ্ট পাচ্ছেন সেখানে ভয়ঙ্কর যন্ত্র অনুভব হচ্ছে তাহলে অবশ্যই করে সেখানে ঘণ্টায় ও প্রয়োগ করে সুস্থ থাকা যায় এবং মূত্রপাথরি থেকে রক্ষা পাওয়া যায় বন্ধুরা এবারে যে হোমিওপ্যাথিক ঔষধ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে সারসাপেরিলা এই সারসাপেরিলা হোমিওস্টা কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে প্রস্রাবের ভীষণ ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা আগে নয় সময় নয় কিন্তু শেষ মুহূর্তে জ্বালা যন্ত্রণা এই শেষ মুহূর্তে জ্বালা যন্ত্রণা এমনভাবে অনুভূত হয় রুগী বসে পড়ে বসে পড়লে দু চার ফোড়া কিন্তু তার নির্গমন হয়ে যায় এই রকম যদি ঘায়ের মতো প্রসাব বেদনা অনুভূত হয় এবং সেই প্রস্তাবের জ্বালা যন্ত্রণা যদি ষোলুনি টাইপের হয় এবং যন্ত কারণে জ্বালা যন্ত্রণা হয় তাহলে আর কোনো কথা নেই দেখবেন এই সারসাপেরিলা ক্যান্থারিস এগুলোতে জ্বালার থেকে যন্ত্রণাটা বেশি অনুভূত হয় কারণ এই সমস্ত ওষুধগুলো মূত্র পাথরির ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় আর মূত্র পাথরিজনিত কারণে যদি প্রস্রাবের মধ্যে সমস্যা হয় দেখবেন জ্বালার থেকে যন্ত্রণা বেশি অনুভূত হয় প্রস্রাবের গোড়া পর্যন্ত যন্ত্রণা প্রস্রাব নলীর মধ্যে যন্ত্রণা প্রস্রাব থলির মধ্যে যন্ত্রণা এরকম কিন্তু অনুভূত হতে থাকে ওই জন্য সারসাপিল্লার যন্ত্রণা দেখবেন প্রস্রাবের শেষ মুহূর্তে যন্ত্রণা এবং সেই যন্ত্র সুলুনি টাইপের এবং সেই সুলনি থেকে রক্ষা পেতে রুগী বসে পড়ে পেটে চাপ দিয়ে বসে পড়ে আরও তার দুচুর ফোঁটা প্রস্তাব নির্গমন হয়ে যায় দেখবেন সেখানে কিন্তু সারসাফিডা দারুণভাবে কাজ করে সারসাপিরা টু হান্ড্রেড করে নিয়েছি সকাল দুপুর সন্ধ্যা দিনে তিন চারবার করে ব্যবহার করবেন এক দু ফোটা করে আহারে আগে খালি পেটে বন্ধুরা এবারে যে হোমিওপ্যাথিক ওষুধটা আপনার ব্যবহার করবেন সেটা হচ্ছে ক্যানাবিস সেরাইবা বন্ধুরা ক্যানাবিস বি সেরাইবা কিন্তু দারুণভাবে কাজ করে পোশাবের আগের মুহূর্তে জ্বালা মধ্যস্থানে জ্বালা অর্থাৎ কালীন জ্বালা এছাড়াও প্রসাপের শেষ মুহূর্তে জ্বালা সর্ব অবস্থাতেই কাজ করে কেনাবিস সেটাই কিন্তু এর একটা মহত্ত্ব আছে কোথায় বেশি কাজ করে যদি দেখেন যে প্রসাপের নলির মধ্যে ঘায়ের মতো বেদনা যন্ত্রণা প্রসাব করতে গেলে সেই নলিটা মনে ঘা হয়েছে এরকম অনুভূত হয় তাহলে সেখানে অবশ্যই করে মন্ত্রবোধ কাজ করে কেনাবিশ সেটাই বা আপনারা একটু দেখে নেবেন হোমিওপ্যাথি যারা প্র্যাকটিস করছেন তারা দেখে নেবেন যে প্রস্রাবের নলির মধ্যে মনে হয় ঘায়ের মতো বেদনা এমনকি প্রস্রাবের অঙ্গটা যদি চাপ দেয় সেখানেও ঘায়ের মতো বেদনা অনুভব হয় এই রকম লক্ষণ ফেলে অবশ্যই করে দিকে না লক্ষ্য করে ক্যানাবিস সেরাইভা থার্টি বা টু হান্ড্রেড পরে ইঞ্চি সকাল দুপুর বিকাল রাত্রে দিনে তিন চারবার করে ব্যবহার করুন আশ্চর্য ফল লাভ করতে পারবেন বুঝলে এবারে প্রসাবে জ্বালা যন্ত্রণার ক্ষেত্রে যে হোমিওসেটটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে ক্যানাভিস ইন্ডিকা এতক্ষণ বললাম ক্যানাভিস সেরাইবার কথা এবারে বলবো ক্যানাভিস ইন্ডিকা এই ক্যানাবিস ইন্ডিকা প্রসাপের জ্বালা যন্ত্রণায় সর্ব অবস্থায় কাজ করে ক্যানাবিশটাভার মতো কিন্তু এখানে প্রস্রাব নলির মধ্যে ঘায়ের মতো বেদনা অনুভব নেই এছাড়া ক্যানাবিস ইন্ডিকার বিশেষ লক্ষণ কি যে প্রস্রাবের শেষ মুহূর্তে ছুঁচফুটানো বেদনা এবং প্রস্তাব শেষ হয়ে গেছে তারপরেও দু চার নির্গমন এটাই হচ্ছে ক্যানাবিস ইন্ডিকার বিশেষ বৈশিষ্ট্য বা চরিত্রগত লক্ষণ ক্যানাবিস সেটাই মতো সর্ব অবস্থায় এর জ্বালা যন্ত্রণা আছে কিন্তু প্রসাপের শেষ মুহূর্তে ভীষণ প্রকৃতির ছুঁচফোটানু বেদনা এবং প্রসাবের শেষেও দু চার ফোঁটা পোস্তাব নির্গমন সেখানে অবশ্যই করে আপনার ব্যবহার করবেন ক্যানাবিস ইন্ডিকা থার্টি বা টু হান্ড্রেড সকাল দুপুর বিকাল রাতে দিনে তিন চারবার করে ব্যবহার করবেন আহারে আগে আগে খালি পেটে এক দু ফোঁটা করে অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা এবারে যে হোমিওসেথার কথা আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাসিনাইটিক এই অ্যাসিনাইটিক আপনার কোথায় ব্যবহার করবেন পসাবে প্রচুর ঝাঁঝালো টাইপের গন্ধ এবং কটু ঝাঁঝালো গন্ধ সহ প্রসাপের শেষ মুহূর্তে ভয়ঙ্কর বেদনা অনুভব হয় যেন ছুঁচ বেদনা অনুভব অ্যাসিনাইটিকের বিশেষ লক্ষণ যেন কেউ কাঁটা ফোটাচ্ছে ছুঁচ ফোটাচ্ছে এইরকম বিশেষ লক্ষণ এবং প্রস্রাপের প্রচুর পরিমাণে কটু গন্ধ বা ঝাঁঝালো গন্ধ অবশ্যই করে অ্যাসিনাইটিক টু হান্ড্রেড সকাল দুপুর সন্ধ্যা দিনে দু তিনবার করে ব্যবহার করবেন আশ্চর্য লাভ করতে পারবেন বা উপকৃত হবেন এবারে যে হোমিওপ্যাথিক ওষুধের কথা আলোচনা করবো সেটা হচ্ছে সেটা হচ্ছে রাস অ্যারোমেটিক এই রাস আলমেটিক কোথায় ব্যবহার করবেন দেখবেন যে প্রস্রাবের ধারণে অক্ষমতা প্রসাব পেলেই দৌড় হয় প্রসাব ধরে রাখতে পারে না সুশুর করে দু চার ফোঁটা প্রস্রাব নিঃসরণ হয়ে যায় সাথে জ্বালা যন্ত্রণা এরকম কিন্তু বেশিরভাগ বৃদ্ধদেগের হয়ে থাকে বৃদ্ধদেগের এরকম প্রসাব ধারণে যদি অক্ষমতা থাকে বা শিশুরা যদি এরকম হয় প্রস্রাব ধরে রাখতে পারে না প্রসাপে জ্বালাযন্ত্র অনুভব হয় এবং প্রস্রাব করার আগের মুহূর্তে অনেক শিশু কান্নাকাটি করতে থাকে এইরকম যদি লক্ষণ পেয়ে থাকেন দিকে না লক্ষ্য করে সেখানে কিন্তু রাস অ্যারোমেটিক পোডেন্সি সকাল দুপুর সন্ধ্যা দিনে দু তিনবার করে ব্যবহার করবেন যদি এমনই দেখেন যে প্রস্তাব সুসুল করে নেমে আসছে দু চার ফোটা প্রস্তাব সুসুল করে নেমে আসছে অথচ আপনি প্রস্রাব করতে যাচ্ছেন না প্রস্রাবটা অনবরত সুসুল করে নেমে আসছে দু চার ফোটা প্রস্তাব এবং সঙ্গে জ্বালা যন্ত্রণা থাকে তাহলে সেখানে আরও অবশ্যই করে কাজ করবে রাস অ্যারোমেটিক পোডেন্সি সঙ্গে আপনারা ব্যবহার করতে পারেন থ্যালিফস ক্যালিফস সহ যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রসাব ধারণ ক্ষমতা আপনার বৃদ্ধি হবে এবং আপনার যে মূত্রযন্ত্রে এক প্রকার অশান্তি অনুভব হচ্ছে আপনি প্রসাব ধরে রাখতে পারছেন না নার্ভের দুর্বলতাজনিত কারণে এই ক্যালিফস ব্যবহারের ফলে আপনার নার্ভের ক্ষমতা বৃদ্ধি হয়ে গিয়ে আপনি কিন্তু প্রসাব ধরে রাখতে পারবেন এবং প্রস্রাবের শান্তি অনুভব করতে পারবেন তাহলে যদি ব্যবহার করেন রাস অ্যারোমেটিক থার্টিপোর সি সকাল বিকাল আহারের আগে খালি পেটে এক থেকে দু ঘটা করে ব্যবহার করবেন আর সঙ্গে ক্যালিফস বারো এক্স চার থেকে পাঁচটি করে ট্যাবলেট দুপুর রাতে আহারে আগে সেবন করবেন এই দুটো ওষুধ পর্যায়ক্রমে ব্যবহার করলে দারুণভাবে আপনি উপকৃত হবেন প্রসাব ধরে রাখতে পারবেন এবং প্রস্তাবের জ্বালা যন্ত্রণা থেকে আপনি শান্তি পাবেন বন্ধুরা এবারে যে ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে থুজা যদি দেখেন যে গণরিয়া প্রবলেমজনিত কারণে আপনার প্রস্তাবের জ্বালা যন্ত্রণা অনুভব হচ্ছে তাহলে সেখানে অবশ্য করে আপনি ব্যবহার করতে পারেন থুজা এছাড়াও হয়তো আপনি রোগটাকে নির্বাচন করতে পারছেন না যে প্রকৃতপক্ষে আপনি অনেক ওষুধ সেবন করেছেন কিন্তু প্রস্তাবের জ্বালা যন্ত্রণা আপনার কমছে না সেখানে থুজা ওয়ান ইম্পর্টেন্সি তিন দিন অন্তর দু করে সেবন করবেন সকালবেলা খালি পেটে অবশ্যই করে উপকৃত হবেন তারপরে আপনি যদি নির্বাচিত ওষুধ ব্যবহার করেন সেখানেও বেশি ফল পাবেন কারণ এটা একটা সাইকোটিক কম্পাউন্ডের ওষুধ যদি এরকম দেখেন যে প্রত্যেকটা বিষয়ে সন্দেহ করেন প্রত্যেকটা মানুষকে সন্দেহ করেন গায়ে প্রচুর পরিমাণে আঁচিল আছে পুরানো প্রসাব যারা ভুগছেন তাহলে আর কোনো কথা নেই সেখানে থুজা ওয়ান ইম্পর্টেন্সি যেরকম বললাম সেরকম সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা আর একটা হোমিওপ্যাথি ওষুধ নৌষ ঔষধ যে ওষুধটা ব্যবহার করে প্রস্রাবের জ্বালা যন্ত্রণাকে নিমেষে কমিয়ে ফেলা যায় বা নির্বাচিত ওষুধ যেগুলো কাজ করছে না সেগুলোর কার্যকারিতাকে বৃদ্ধি করে সুস্থভাবে এবং সুন্দরভাবে জীবনযাপন করা যায় যার নাম হচ্ছে ম্যাডোহিনাম আপনি অনেক ওষুধ ব্যবহার করেছেন ক্যান্থারি সালসেপিলা ক্যানামিসারি বা সালফারের কাছ থেকে সমস্ত ওষুধ ব্যবহার করেছেন কিন্তু কোনো ওষুধে আপনি স্থায়ীভাবে কাজ পাননি আপনার প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা সেই জ্বালাযন্ত্রের জন্য আপনার নিদ্রা হয় না ছটফট করতে থাকেন এমনকি প্রস্রাব করতে গেলে সেই প্রস্রাবটা যে পরিধান বস্তে লাগে সেখানে এক প্রকার কস পড়ে যায় প্রস্রাপের সঙ্গে ধাতু এই এইরকম নানান প্রকৃতির জ্বালাযন্ত্রণা সহ যে প্রসাবের সমস্যা যখন সুনির্বাচিত ওষুধ না কাজ করে তখন আমাদেরকে অবশ্য করে এই ম্যাডোহিনাম ব্যবহার করে দেখা উচিত কারণ যখন সুনির্বাচিত ওষুধ না কাজ হয় তখন আমাদের নসর ওষুধের প্রয়োজন হয় আর এই নসর ওষুধ প্রয়োগ করলে কী হয় আমাদের যে সুনির্বাচিত ওষুধ শরীরে কোনো প্রকার বাধা সৃষ্টির জন্য যদি কাজ না করে তখন কিন্তু এই ওষুধ ওষুধ প্রয়োগ করলে সেই রাস্তাগুলো সুপ্রশস্ত হয়ে যায় এবং নির্বাচিত ওষুধগুলো কাজ করতে থাকে এবং কাজের স্থায়িত্ব লাভ করে সপ্তাহে একবার করে মাত্র দুবার ব্যবহার করবেন দুপুরা করে সকালবেলা খালি পেটে এর থেকে বেশি ব্যবহার করবেন না আর ম্যাডোহিনাম যেদিন ব্যবহার করবেন সকালবেলা খালি পেটে থাকবেন এক ঘন্টা কোনো কিছু খাবেন না অর্থাৎ ওষুধ খাওয়ার এক ঘন্টা আগে খালি পেট থাকবেন আর ওষুধ খাওয়ার এক ঘন্টা পরেও খালি পেটে থাকবেন কোনো কিছু খাবেন না আর হিং করপুর চাঁচুর ওই দিন একদম সমস্ত কিছু বন্ধ এইভাবে ম্যাডোহিনাম ওষুধটাকে আপনি সেবন করে আপনার সুনির্বাচিত ওষুধগুলোকে খেতে থাকুন দেখবেন আপনি দারুণভাবে সুস্থ হবেন উপকৃত হবেন বন্ধুরা আজকের শেষ ওষুধ সালফার কোথায় ব্যবহার করবেন দেখবেন প্রস্রাব করতে গেলে ভীষণ প্রকৃতির ব্যথা অনুভব হয় সঙ্গে জ্বালা যন্ত্রণাও থাকতে পারে কিন্তু যদি দেখেন যে প্রস্রাবের দ্বার লাল বর্ণের হয়ে গেছে সেখানে ব্যথা অনুভব হচ্ছে এবং প্রস্রাব লাগলে সেখানে জ্বালা অনুভব হয় ঘায়ের মতো ব্যথা অনুভব হয়েছে লাল প্রকৃতির সেখানে যেন একটা মিষমিশ করে চুলকায় সেখানে আপনার ব্যবহার করবেন সালফার থার্টি পটেন্সি সকাল সন্ধ্যা দিনে দুবার করে ব্যবহার করবেন তিনবার ব্যবহার করবেন না সালফার একটা অ্যান্টিসিডিক ঔষধ ধীরে সুস্থে কাজ করে যার জন্যে আপনারা যদি সালফার ব্যবহার করেন প্রস্রাবের জ্বালা যন্ত্রণা তো কমবেই সঙ্গে যদি বিশেষ কারণটা আপনার দেখতে পান যে প্রস্রাবের দ্বারে আপনার জ্বালা যন্ত্রণা বা ঘায়ের মতো বেদনা লাল প্রকৃতির মিষমিশ করছে যেন ঘাস সৃষ্টি হয়ে গেছে সেখানে সালফার মন্ত্রপথ কাজ করবে বন্ধুরা এই সালফার থার্টি দিনে দুবার যেরকম ব্যবহার করতে বললাম সেখানে ব্যবহার করবেন চলি বন্ধুরা এই প্রস্তাবের জ্বালাযন্ত্র আরও অনেক হোমিওপ্যাথি উষ্ণ আছে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু বলা সম্ভব নয় ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন আপনার দৈনন্দিন কাজে লাগবে আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিও তখন ততক্ষণে আপনার ভালো থাকবেন নমস্কার